ধারণা করা হচ্ছে ভারতের পর বাংলাদেশও মিলেছে কোভিড-19 পরবর্তী ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ, যার চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, এই রোগের চিকিৎসায় প্রতিদিন ব্যয় হবে অন্তত 70 থেকে 80 হাজার টাকা। বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করছে স্বাস্থ্য অধিদপ্তর। দেশে ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছে ফাঙ্গাস প্রতিরোধী ওষুধ তৈরির নির্দেশনাও। রিশাদ হাসান জানাচ্ছেন বিস্তারিত। ব্ল্যাক ফাঙ্গাস বা মিউকোরমাইকোসিস, মানবদেহে বাসা বাঁধতে সক্ষম এই ছত্রাক তাদের দেহেই ছড়ায় যাদের দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা একেবারেই কম। বিশেষ করে কেমোথেরাপি, বিশেষ মাত্রার অনিয়ন্ত্রিত ডায়াবেটিস অথবা কোনো চিকিৎসায় স্টেরয়েডের ব্যবহারজনিত কারণে এর সংক্রমণ হতে পারে। মিউকোরমাইকোসিস মূলত সংক্রমণ ঘটায় নাক, মুখ, চোখ, কান থেকে শুরু করে মস্তিষ্কে। মূলত দীর্ঘদিন অপরিষ্কার বা স্যাঁতসেঁতে জায়গায় বাসা বাঁধে এই ছত্রাক। অবহেলায় অঙ্গহানি বা মৃত্যু হতে পারে। রাজধানীর বারডেম হাসপাতাল কর্তৃপক্ষ এ পর্যন্ত জীবিত দুজন ও মৃত একজনের দেহে ব্ল্যাক ফাঙ্গাসের অস্তিত্ব রয়েছে বলে ধারণা করছেন, যা নিশ্চিত হতে সময় লাগবে আরও অন্তত 5 দিন। রেসপিরেটরি মেডিসিন বিশেষজ্ঞরা বলছেন, এ রোগের চিকিৎসায় প্রতিদিন ব্যয় হতে পারে 70 থেকে 80 হাজার টাকা। লাইপোজোমাল অ্যাম্পোটেরিসিন বি প্রত্যেক দিনের কস্টিং চলে আসে প্রায় 70 হাজার টাকা। মিনিমাম 2 সপ্তাহ দিতে হয়, কারো কারো ক্ষেত্রে 4 সপ্তাহ 6 সপ্তাহ লাগতে পারে, স্পেশালি যদি ব্রেইনে এফেক্ট করে অথবা সাইনাসগুলিতে এফেক্ট করে, এবং অঙ্গহানির কথা তো আপনারা শুনেছেনই। ব্ল্যাক ফাঙ্গাসের পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করছে স্বাস্থ্য অধিদপ্তর। মহাপরিচালক জানান, বিভিন্ন ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানকে অ্যান্টি ফাঙ্গাল ওষুধও তৈরি করতে বলা হয়েছে। আমরা খুব অল্প সময়ের মধ্যে সুনির্দিষ্ট প্রস্তাবনা দেব। তার কারণ হলো যে এই ওষুধগুলো খুব সহজে পাওয়া যায় না, এই পরিস্থিতির জন্য খুব সুযোগ নিতে না পারে, সেই বিষয়টি মাথায় রেখেই আমরা অগ্রসর হচ্ছি। ব্ল্যাক ফাঙ্গাস প্রতিরোধে আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার পরামর্শ দিচ্ছে স্বাস্থ্য সেবা বিভাগ। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা।